মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিতার ব্লগ বাজি। আর আমি অমিতা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ। তো আজকে আমি তোমাদেরকে আমার ডে টু নাইট রুটিন আমি তোমাদেরকে দেখাবো অ্যাজ ইউজুয়াল। তো আজকে আমি জাস্ট এমনি র্যান্ডমলি ব্লগটা শুট করছি, হয়তো আজকে তোমাদের আমার ব্লগটা দেখে একটু বোর ফিল হতে পারে, বাট একটু অ্যাডজাস্ট করে নিও, অনুরোধ থাকলো যে সম্পূর্ণ ব্লগটা দেখার। তো চলো আর বেশি বকবক না করে শুরু করা যাক আজকের ব্লগটা সকালে মর্নিং ডে দিয়ে। তো এখন আমি খাবো গ্রিন টি, তো চলো আমি আমার গ্রিন টিটা খেয়ে নিই। তো তোমাদের সাথে আমি নিয়ে চলে আসলাম গ্রিন টি, আর এখন তোমাদের সাথে খাবো আর কথা বলবো। এই গ্লাসটা দেখে অনেকটা বিয়ারের গ্লাসের মতো লাগছে না, বলো কমেন্ট করে বলো লাগছে কিনা দেখে, বাট এটা বিয়ার নয় কিন্তু এটা গ্রিন টি। কনফিউজ হয়ে গাইজ, আমি আমার গ্রিন টিটা ফিনিশ করে নিয়েছি আর একটু পরে হয়তো আমি ব্রেকফাস্ট করবো, এই 10-15 মিনিট পরে। আজকে মনটা সেরকম ভালো নেই, আর থাকলো তোমাদের কথা, তোমরা তো আমাকে অনেক ভালোবাসা দাও, বাট এই জন্যও ভালো নেই যে তোমরা কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছো না, আমার ভিডিওতে লাইক কমেন্টও করছো না, তো এর জন্য আমি আরও ডিসঅ্যাপয়েন্ট হয়ে আছি। তা প্লিজ ইয়ার, তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটাকে, হয়তো অনেকজনের বোর ফিল হচ্ছে আজকে কিছু করছি না দেখে বা কিছু। তো আজকে জাস্ট মুড হলো যে তোমাদের সাথে বসে একটু কথা বলি, দ্যাটস ওয়াই। তো চলো তাহলে আমি ব্রেকফাস্টটা করে নিই, আর আজকে তো স্যাটারডে, তো আজকে সেরকম কিছু খাওয়ারও মুড নেই, আর স্যাটারডে তো নিরামিষ তো যাই হোক, আর এমনিতেও আমার আজকে খাওয়া দাওয়ার মনে নেই, বললাম যে মুডটা অতটা ভালো নেই। তো দেখি আজকে কি খাই, তো চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থাকো। তো গাইস আমি এখন ব্রেকফাস্টে খাবো এই যে ছাতুর শরবত। বলতো আমি না ছাতুটা চিনি টিনি দিয়ে খাই না, তোমরা হয়তো অনেকজন চিনি টিনি দিয়ে খাও, বাট আমি জাস্ট একটু বিট লবণ আর লেবু দিয়ে খাই, টেস্ট লাগে আমার তো এটাই ভালো লাগে, চিনি টিনি দিয়ে আমার খেলে এমন গাটা গুড়। আর হ্যাঁ, একটা ছাতুর শরবতের কথা দেখিয়ে তোমাদের একটা কথা আমার মনে এলো, যে একবার কি হয়েছিল বলতো, একবার হয়েছিল যে হ্যাঁ, তো একবার হয়েছিল যে একবার মানে মা আমাকে বললো যে ছাতুটা ভুলে নি নিজে থেকে নিয়ে নিতে, তো কখনো কোনো দিন মা ভুলে দিত বা কোনো কোনো দিন আমি নিতাম। তো একদিন কি হয়েছিল যে আমি নিজে থেকে গুলতে গেছি, ঠিক আছে, ওখানে রান্নাঘরে সব কিছু রাখা আছে, এবার আমি সুন্দর করে গুলেছি সব কিছুকে, এবার পরে যখন টেস্ট করতে গেছি দেখছি কেমন একটা মানে আলাদা আলাদা টেস্ট লাগছে, ছাতুর কেমন টেস্ট হয় নাকি, ও বাবা। পরে আমার মানে মা যখন টেস্ট করলো, মাকে টেস্ট করালাম, তো তখন মা বললো যে ওটা আমি ছাতুর জায়গায় বেসন গুলে দিয়েছি। তোমাদের সাথেও তোমরাও কোনোদিন এরকম করেছো কিনা, যে ছাতুর বদলে বেসন বেসন গুলে দিয়েছো, এরকম হয়েছে কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই বলো, কারণ তোমাদের গল্প শুনতেও আমি ইন্টারেস্ট। যাই তো চলো খেতে খেতে কথা বলতে নিই, তো আমি ছাতুটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস এখন বেজে গেছে দুপুর 12টা, তো ব্রেকফাস্টের পরে ব্রেকফাস্ট অবধি তো তোমরা দেখেছোই, তোমাদের সাথে কথাও বলেছি, আর তারপরে গাইস আমি কিছু কিছু কাজ করছিলাম, তো তখন আর ভিডিওটা শ্যুট করা হয়নি। তো যাই হোক, তো আমি 12টা বেজে গেছে, তো আমি একটু পরে যাব স্নান করতে, আর আমি স্নান করার আগে আমি মাঝে সাঝে আমি একটা ফেস প্যাক লাগাই, আর আমি চলো তাহলে তোমাদেরকে দেখিনি যে আমি কী ফেস প্যাক লাগাই, তোমরা দেখে নাও। চলো গাইস আমি ফেস প্যাকটা নিয়ে চলে এসেছি, তো এটা হচ্ছে আমার ফেস প্যাক, আর আমি এখন লাগিয়ে নেব। তো আমি তোমাদের কাছে দেখাচ্ছি না যে আমি ফেস প্যাকে কী কী ইউজ করেছি, তোমরা যদি আমার স্কিন কেয়ার রুটিন দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে নিচ্ছে বলো, আমি তোমাদের জন্য সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। আর তোমরা যদি আমার স্কিন টাইপ জানতে চাও, তো আমার স্কিন টাইপ হচ্ছে ড্রাই স্কিন টাইপ, তো আমি ড্রাই স্কিন টাইপের জন্যই স্কিন কেয়ার নিয়ে আসবো যদি তোমরা চাও তাহলে। তো চলো তাহলে আমি ফেস প্যাকটাকে লাগিয়ে নিই। গাইস তোমাদের মধ্যে আমার একজন ছোট্ট সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি তুমি একটা কিউএনএ ভিডিও নিয়ে আসো, তো দেখো আমার এত কম সাবস্ক্রাইবার, তার উপরে আবার কাউকে যদি আমি কোশ্চেন করতে বলি তো হয়তো সেরকম কোশ্চেনও পাবো না, তো কিউএনএ ভিডিও করার কোনো মানেই হবে না। তো আমি এরকম নয় যে আমি করবো না, আমি করবো, তবে আমার যেদিনই আমি 1K আমার সাবস্ক্রাইবার হয়ে যাবে আমি প্রমিস করছি যে তোমাদের কাছে সেদিনই আমি একটা কিউএনএ ভিডিও নিয়ে চলে আসবো।
লাগিয়ে নিয়েছি ফেস প্যাক, আর এটাকে আমি 15 মিনিটসের জন্য রাখবো, তারপরে আমি এটাকে ওয়াশ করে নেবো। ঠিক আছে, তো চলো তাহলে স্নান করার পর তোমাদের সাথে দেখা করছি। গাইস, আমার স্নান টান হয়ে গেছে আর আমি এখন দেখতেই পাচ্ছ আমি এখন আছি ছাদে, আর প্রচণ্ড রোদ আছে গাইস, আর আমি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট করছি। তো এখন আমি যাব পুজো ঘরে, মানে আমি পুজো করি না বাট আর কি গোপালকে একটু প্রণাম প্রণাম করি, আর তুলসী গাছে জল টল ঢেলে দিই। তোমরা হয়তো অনেকজন ভাববে ও বাবা শো অফ করছে, না মানে এখানে শো অফ শো অফ করছি না গাইস, আগে আমি হয়তো মাঝে সাঝে করতাম বাট এখন রেগুলারই করি, রোজই করি এটা। তো চলো তাহলে তোমাদেরকে নিয়ে যাই ঠাকুর ঘরের ভেতরে। চলে আসলাম আমরা গোপালের কাছে, তোমরা অনেকবারই দেখেছো আমাদের ঠাকুর ঘরটা, তো চলো তাহলে আরেকবার দেখিয়ে দিই আমার গোপালকে। ওই দেখো আমার ছোট্ট গোপাল বসে আছে দেখতে পাচ্ছ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম রাম রাম। এখানে ওটা হচ্ছে ঘরের তুলসী তুলসী গাছ, যেটা আমি এখানে জল দিলাম, আর এটা হচ্ছে আমাদের তুলসী থান যেটাকে বলে। তো আমাদের এখন থার্ড ফ্লোরটা আন্ডার কনস্ট্রাকশন আছে, যার জন্য এরকম মনে হচ্ছে। তো চলো তাহলে আমি জল দিয়ে দিই। তো ফ্রেন্ডস, আমি পুজো করা বলতে আমি জাস্ট এতটুকুটাই করি রোজ। তো চলো, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এরপরে দেখা করছি তোমাদের সাথে লাঞ্চে। আমার লাঞ্চ হচ্ছে এখানে ডালিয়া, এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, এটা একটা শাক, আর পাঁপড় ভাজা, আর এখানে দই। আজকে যেহেতু স্যাটারডে তাই নিরামিষ, এই যে আমার মা এখন খাচ্ছে। তো চলো তাহলে ঝটপট করে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। গাইস, এখন হয়ে গেছে বিকেল, আর বিকেলে যেদিন আমার জিম থাকে না সেদিন আমি এভাবে নেচারকে উপভোগ করে আমি সময় কাটিয়ে দিই, বাট আজকে আছে আমার জিম, তাই জন্য আমি যাব জিমে। দেখা হচ্ছে জিম থেকে আসার পরে। হয়ে গেছে সন্ধে আর আমি সবেই আর কি জিম থেকে এলাম। তোমরা যারা আমার ব্লগ দেখো বা আমাকে যারা ফলো করো তারা হয়তো জানো যে আমি বিকেলবেলাতে জিম যাই, মানে 4টার সময় যাই, আর এখন বাজে সন্ধে 5:45, আমি এরকম টাইমে চলে আসি। তো এই জাস্ট আমি সবেই এলাম আর ফ্রেশ হলাম আর তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। তো গাইস, যেদিন আর কি আমি জিম যাই না, তোমাদেরকে আমি দেখালাম যে সেদিন আমি হয়তো সেই সেরকম জানলার ধারে বসে অথবা মায়ের সাথে গল্প করে বিকেলবেলাতে এরকম করে টাইম কাটিয়ে দিই। আর যেদিন আমি জিমে যাই তো এক্ষুনি আমি সবে জিম থেকে এলাম আর ফ্রেশ হলাম, আর এখন আমি সন্ধ্যাবেলাতে আর কি মায়ের সাথে বসে চা খাই আর একটু গল্প করি। তো চলো তাহলে আমি চাটা বানিয়ে নিই, তারপর মায়ের সাথে গল্প করবো আর তোমাদের সাথে গল্প করবো, ঠিক আছে? ইভিনিং টি আর বিস্কুট, তো চলো এটা খেয়ে নিই তারপর তোমার। গাইস, আমার চাটা খাওয়া হয়ে গেল আর একটু মায়ের সাথে গল্পও করে নিলাম, আর এবার যেহেতু আমার সামনে একটু পরীক্ষা পরীক্ষা আছে তো যার জন্য এখন আমি একটু পড়তে পড়তে বসবো, আর মানে বেশিক্ষণ না, ওই আর কি আমার পড়া মানে বুঝতেই পারছো, ওই 1 ঘন্টা মতো পড়তে বসবো, তারপর আবার ল্যাব খাবো। আর তোমরা যদি আমার এত ল্যাব খাওয়ার আর কি ভিডিও দেখো হয়তো তোমরা আমাকে ক্যামেরার ওই পার থেকে যা পারবে নেচুড়ে মারবে। তো গাইস, তাই আমি তোমাদেরকে কিছু দেখাচ্ছি না, মানে বুঝতেই পারছো যে আমি কতটা ল্যাব কর। তো আজকের জন্য এতটাই ভিডিও করছি গাইস, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার ভিডিওটা কেমন লেগেছে, আমার ফুল ডে ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো গাইস, এখনকার জন্য টানা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।